নির্বাচনের প্রতিযোগিতামূলক পরিবেশ নিয়ে সিএসির সন্তুষ্টি, কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ। নির্বাচন থেকে সরে নিবন্ধন হারানোর ঝুঁকি নেবে না বিএনপি, মন্তব্য কাদেরের। যুদ্ধাপরাধীকে ধানের শীষ নয় বললেন নজরুল। সম্পদের তথ্য গোপন মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বাড়ছে গর্ভপাত, লবণাক্ততা বৃদ্ধিকে দায়ী করছেন গবেষকরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান এবং আমি ফেরদৌসে আহমেদ। দেশে প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য নির্বাচনী পরিবেশ যাতে ব্যাহত না হয় সে ব্যাপারে সজাগ থাকার নির্দেশ দেন সিসি। নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় এসব নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। প্রশিক্ষণে 8 জেলার 4 শতাধিক কর্মকর্তা অংশ নেন। ভোটারদের একটা প্রত্যাশার জায়গায় আমরা উপনীত হয়েছি। সিসি বলেন, এবার সম্ভাব্য প্রার্থীদের রেকর্ড সংখ্যক মনোনয়নপত্র দাখিলই প্রমাণ করে এটা অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে। এই পরিবেশ ধরে রাখতে মাঠ পর্যায়ে নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন সিসি। যখন থেকে প্রার্থিতা নিয়ে নির্বাচন মাঠে যাবে তখন কিন্তু তিনি প্রার্থী সম্পূর্ণভাবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে একেবারে কোনো রকমের দলমত নির্বিশেষে সকলের প্রতি সমান আচরণ, সকলের প্রতি সমান সুযোগ সুবিধা প্রদান করে নির্বাচন পরিচালনা করবেন। সিসি বলেন, সার্বিকভাবে কমিশন বিশ্বাস করে দেশে আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে, যারা নির্বাচনে অংশ নেবেন তারা আইন আচরণবিধি মেনে অংশ নেবেন। আমরা আশা করেছিলাম একটু অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা নির্বাচনের আইন আচরণবিধি মেনে এবং নির্বাচনের আপনাদের যারা মাঠে কাজ করবেন তাদের সাথে সহযোগিতা করে সাহায্য সহযোগিতার মাধ্যমে নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশনে আসেন ব্রিটিশ হাই কমিশনার এলিসন ব্লেক। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বিএনপি নিবন্ধন হারানোর ঝুঁকি নেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরেই জগা খিচুড়ি অবস্থা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ঐক্যফ্রন্টে যে ঐক্য নেই তা এখন দিবালোকের মতো পরিষ্কার। বিএনপি থেকে জঙ্গিদের মনোনয়ন দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। তারাও জানে সেরকম কিছু হবে, তারাও জানে এবারকার ইলেকশন না করলে তাদের নিবন্ধন থাকবে না। আমরা একটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন চাই। কাজেই বিএনপি ঐক্যফ্রন্ট না থাকলে এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না। কোন যুদ্ধাপরাধীকে মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলন করেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, জোর করে ক্ষমতায় যেতে সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিএনপির প্রার্থী ও নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে। এই পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় বলে উল্লেখ করেন তিনি। এছাড়া নির্বাচন পরিচালনা ও নির্বাচনী কৌশলের অংশ হিসেবে দলের বেশ কিছু নেতা নির্বাচন করবে না বলেও জানান নজরুল ইসলাম খান। কোনো যুদ্ধ অপরাধীকে আমরা কোনো প্রতীক দেবো না, যুদ্ধ অপরাধীকে দেবো না। কেউ যুদ্ধ অপরাধ না করে থাকলে তাকে দিতে অসুবিধে কি? জামাতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছে। সম্পদের তথ্য বিবরণী দাখিল না করার মামলায় ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন ও মেয়ে সারিকা সাদেককে 4 সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছে হাইকোর্ট।
তাদের আগাম জামিনের আবেদন নিষ্পত্তি করে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। একটি দুর্নীতি মামলায় সাদেক হোসেন খোকার 10 বছরের সাজার রায় আসার পরদিন হাইকোর্ট থেকে তার ছেলে মেয়ে এই আদেশ পেলেন। তার ছেলে ইশরাক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 6 থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন। সম্পত্তির বিবরণ না দেয় দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শামসুল আলম 2010 সালের 29 ও 30 আগস্ট রমনা থানায় দুটি মামলা করেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নারীদের গর্ভপাত বাড়ছে। সম্প্রতি আন্তর্জাতিক উদারাময় রোগ গবেষণা সংস্থা আইসিডিডিআরবির গবেষণা বলছে, সমতলের তুলনায় উপকূলীয় অঞ্চলে নারীদের গর্ভপাতের প্রবণতা গড়ে 13% বেশি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় নদী, খাল, পুকুর ও মাটির নিচে পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় এর মূল কারণ বলে শনাক্ত করেছেন গবেষকরা। আর জানাচ্ছেন দুলে মল্লিক। সাগরের তীর ঘেঁষা ছোট্ট গ্রাম, শিল্পী দাস এখানেরই সন্তানহারা এক মা। জন্মের একদিন পরই প্রিয় নবজাতক হারান তিনি। কোন মাসে হাসপাতালে তো বললো যে আমরা পারবো না, আপনারা বাড়ি নিয়ে চেষ্টা করেন। বাড়ি এসে একটা রাত ছিল মার আমার কাছে, টাকার বলে পরের দিন মারা। শিল্পী দাসের মতো এই গ্রামের আরো অনেক নারী জন্ম দেওয়ার আগেই হারিয়েছেন অনাগত সন্তান। 5 মাসের তখন আমার এই সমস্যা দেখা গেল। অকাল গর্ভপাত অস্বাভাবিক কোনো ঘটনা নয়, কিন্তু অন্য সব উঁচু এলাকার তুলনায় দাকব, চকরিয়া বা মতলবের মতো উপকূলীয় অঞ্চলে গর্ভপাতের ঘটনা অনেক বেশি। সম্প্রতি আইসিডিডিআরবির গবেষণায় বের হয়ে আসে গর্ভপাতের মূলে জলবায়ু পরিবর্তন। তাপমাত্রা বৃদ্ধির কারণে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, সাগরে লবণাক্ত পানি মিশে যাচ্ছে নদী, খাল, পুকুর, ভূগর্ভস্থ পানির সঙ্গেও। এই পানি ব্যবহার করছে উপকূলের মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে কোনো ব্যক্তির প্রতিদিন 5 গ্রামের বেশি লবণ খাওয়া উচিত না, কিন্তু উপকূলের মানুষ প্রতিদিন গড়ে 16 গ্রাম লবণ খাচ্ছে। চিকিৎসকরা জানান উপকূলের গর্ভবতী নারীদের ইউরিনে স্বাভাবিকের তুলনায় 7 গুণ বেশি সোডিয়াম পাওয়া গেছে। বাচ্চাটা পেটের ভিতরে মারা যেতে পারে, বাচ্চাটা ছোট হতে পারে, কারণ দীর্ঘকালীন এই হাইপারটেনশন বা প্রিয়াক্লাম্পসিয়া ভুগলে গর্ভের সেই বাচ্চাটা সেই পরিমাণ পুষ্টি পায় না। 2012 থেকে 2017 সাল পর্যন্ত উপকূল ও সমতলের প্রায় 13,000 গর্ভবতী নারীর ওপর গবেষণা চালায় আইসিডিডিআরবি। রিপোর্ট বলছে সাগরের 20 কিলোমিটারের মধ্যে বসবাসকারী নারীদের অকাল গর্ভপাতের প্রবণতা সবচেয়ে বেশি, চকরিয়ায় যা 11% ও মতলবে 8%। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলে এরই মধ্যে 100 কিলোমিটারেরও বেশি এলাকায় ঢুকে পড়েছে সাগরের লবণাক্ত পানি, যার ক্ষতিকর প্রভাবের মুখে 2 কোটিরও বেশি মানুষ। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। সিরাজগঞ্জে 6 জন সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত 11, আহত 27। গণমাধ্যমের ওয়েবসাইট নকল ও মিথ্যা তথ্য প্রচারের দায়ে গ্রেফতার 2, সরঞ্জাম জব্দ। আবার আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে। সারাদেশে সড়ক দুর্ঘটনায় মোট 11 জন নিহত হয়েছে। সিরাজগঞ্জে 6 জন এবং বাগেরহাট, পাবনা ও মুন্সীগঞ্জে আলাদা দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে 27 জন। সিরাজগঞ্জের কড্ডায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে সংঘর্ষ হয়, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, বাকিদের হাসপাতালে নেওয়া হলে মারা যায় আরও 3 জন। সায়দাবাদে 2টি ট্রাকের সংঘর্ষে চালক ও হেল্পার নিহত হয়েছে। বাগেরহাটের মোল্লাহাটে ট্রাকের ধাক্কায় সরসপুর ও দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ও বাহারুল আলম নিহত হয়। হাসপাতালে যাওয়ার সময় পাবনার হেমায়েতপুরে ভ্যান চাপায় অন্তঃসত্ত্বা রিমি ও তার মেয়ে বর্ষা মারা যায়। মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লরি ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে রোগী আব্দুর রাজ্জাক নিহত হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে নকল করে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে রাজধানী থেকে 2 জন ও অনলাইন প্রতারক চক্রের 14 সদস্যকে আটক করেছে র্যাব। সকালে কুর্মিটোলায় র্যাবের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব বিষয় জানানো হয়। ওয়েবসাইটে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর ও টঙ্গী থেকে 2জনকে গ্রেপ্তার করে র্যাব।
তারা হলো আল আমিন ও আব্দুল আল মামুন। এদিকে বসুন্ধরা ও উত্তরা থেকে অনলাইন প্রতারক চক্রের 14 সদস্যকে আটক করা হয়েছে। র‍্যাব জানায় এই চক্রের মূল হোতা মার্ক নামের একজন নাইজেরিয়ান নাগরিক, যে বাংলাদেশের বিভিন্ন ইভেন্ট ও ব্যবসা পরিচালনার নামে জাল ডলার সরবরাহ, অবৈধ ভিওআইপি ব্যবসা ও মানি লন্ডারিং সহ বিভিন্ন প্রতারণামূলক কাজ করে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি। আমন ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষকরা। প্রতিমন বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায়। দাম কম হওয়ায় বিঘা প্রতি কৃষকরা 4 থেকে 5 হাজার টাকা লোকসানের অভিযোগ তুললেও কৃষি বিভাগের দাবি ফলন বেশি হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। জয়পুরহাট প্রতিনিধি এস এম শফিকুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন রত্নজামান। পরিবেশ অনুকূল থাকায় জয়পুরহাটে এবার আমন চাষ হয়েছে 72,135 হেক্টর জমিতে, বিঘা প্রতি ফলনও হয়েছে আশানুরূপ। সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি সহ বিঘা প্রতি ধান চাষে কৃষকদের খরচ হয়েছে প্রায় 12,000 টাকা। ধান বিক্রি করে প্রতি বিঘা জমি থেকে পাচ্ছেন 8 থেকে 9 হাজার টাকা। বিঘা প্রতি 12,000 টাকা খরচা, আর বিঘা প্রতি ধান বিক্রি হচ্ছে 8 থেকে 9 হাজার টাকা। গত বছর যে ধান বিক্রি করছি 1,050 টাকা দর, এবছর সে ধান বিক্রি করতেছি 550 থেকে 600 টাকা দর। মজুরির দাম বেশি, 400 থেকে 500 টাকার মজুরি দিতে হয়, তাহলে আমাদের কোনো লাভ হচ্ছে না। সরকার যদি সরাসরি আমাদের কাছে ধান কিনে তাতে আমাদের কিছু লাভ হবে। দাম কম হয় ধানের চাহিদাও কমে গেছে। বাজার থেকে ধান কিনে কৃষকদের পাশাপাশি লোকসানের কথা জানালেন ব্যবসায়ীরা। আমরা ধান বিক্রি করতে পারতেছি না, বর্তমানে ধানের কোনো চাহিদা নেই। এই মুহূর্তে মনে করেন যে যা কিনা আমাদের সেরকম ভাবে বেচতে হচ্ছে। ফলন বেশি হওয়ায় জেলায় এবার 1,98,743 মেট্রিক টন চাল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। দাম কিছুটা কম হওয়ার কথা স্বীকার করলেও আমন ধান চাষ করে লোকসানের কথা মানতে নারাজ জেলা কৃষি কর্মকর্তা। মৌসুমের এই শুরুতে যেহেতু ধানের সরবরাহটা বেশি, সামান্য একটু কম থাকলেও কিছুদিনের মধ্যে ধানের বাজার বেড়ে যাবে, কৃষকগুলো লাভবান হবে। ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এগিয়ে আসবেন সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা স্থানীয়দের। রত্নজামান, 21 টেলিভিশন। আবার নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের বিরোধ তুঙ্গে, এবার ন্যাটোকে রণতরী পাঠানোর আহ্বান। চ্যাম্পিয়ন্স লিগে মেসির নৈপুণ্যে গ্রুপ সেরা বার্সা পিএসভিকে হারালো 2-1 গোলে। আর এই সাথে শেষ করব দুপুর 2:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নির্বাচনের প্রতিযোগিতামূলক পরিবেশ নিয়ে সিসির সন্তুষ্টি, কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ। নির্বাচন থেকে সরে নিবন্ধন হারানোর ঝুঁকি নেবে না বিএনপি, মন্তব্য কাদেরের। যুদ্ধাপরাধীকে ধানের শীষ নয় বললেন নজরুল। সম্পদের তথ্য গোপন মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বাড়ছে গর্ভপাত, লবণাক্ততা বৃদ্ধিকে দায়ী করছেন গবেষকরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2031 আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তীতে সন্ধ্যা 6টায় রয়েছে 21 চট্টগ্রাম সংবাদ, দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।